করতে হবে করতে হবে প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দাবিতে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শেষ জায়গায় এসেছি। আমরা মানুষের কাছে বলতে চাই যে পেট্রোল আজকে সেঞ্চুরি করেছে, 100 টাকার পেট্রোলের 60 টাকা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের ট্যাক্স, ডিজেলেরও দাম প্রায় সেঞ্চুরি ছুঁই ছুঁই। এছাড়া সর্ষের তেল, ডাল, চিনি, আটা, ময়দা প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ ছোঁয়া হয়েছে। 14 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, জিনিসপত্রের দাম কমিয়ে আনব। তারপরে আমরা দেখলাম জিএসটি করলো, বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকাবো, যারা আমাদের দেশের টাকা সুইস ব্যাংকে নিয়ে চলে গেছে। কিন্তু এই বছরে, গত বছরে সুইস ব্যাংকে ভারতীয়দের যে টাকা ছিল এই বছরে সেটা 187% বেড়ে গেছে। তাহলে বুঝুন কিভাবে আমাদের দেশের মানুষকে ট্যাক্সের নামে, জিএসটির নামে শোষণ বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আমাদের দেশের মানুষ যখন মহামারী করোনায় আক্রান্ত, আমাদের এই ব্লকে দেখা যাচ্ছে 11,000 মানুষ তারা ফার্স্ট ডোজ টিকা পেয়েছে, আর 500 মানুষ তারা মাত্র দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে। আমাদের দেশের টিকার অভাব, অথচ আমাদের দেশ থেকে বেসরকারিভাবে অন্য দেশে, ব্রাজিলে সেই টিকা বেশি দামে বিক্রি করা হচ্ছে মুনাফা করার জন্যে। সেই জন্যে সাথীরা, বন্ধুরা, আপনাদের কাছে আবেদন, আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। আমরা জিরোই না, আমরা পথে আছি, মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলনে আছি। আজ যেমন পেট্রোল, ডিজেল, গ্যাস সহ প্রত্যেকটা নিত্য জিনিসের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রতিদিন আমাদের কর্মসূচি চলবে, এবং সেই কর্মসূচিতে সাধারণ মানুষ, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের সমর্থন পাবো, এই আশা করে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, পথচারী মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনক্লাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, জিন্দাবাদ।